নেইল আর্টের এখন খুব একটা প্রবণতা এসেছে, সবাই খুব সুন্দর করে নেইল করছে, নেইল আর্ট করছে, এর মধ্যে করা হচ্ছে এটা? হ্যাঁ, আমি একবার করেছিলাম, বাট বেশি দিন আসলে আমি লাস্ট করতে পারিনি, বিকজ অনেক আনকমফোর্টেবল আর বাচ্চা আছে, আনকমফোর্টেবল লাগে, আর হ্যাঁ আমার বেবি আছে, দ্যাটস ওয়াই, বাট ও আর একটু বড় হয়ে গেলে তখন আবার করব। আমি নেইল আর্টের কথা এই জন্য বললাম কারণ আমরা এখন যাব বিউটি পার্লারে, সেখানে গিয়ে একটা নেইল আর্ট দেখে আসবো। দর্শক, যাচ্ছি বিউটি পার্লার, সেখানে গিয়ে দেখে আসবো একটা নেইল আর্ট। হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া ফ্রিন ওমেন্সডল বিউটি লাউঞ্জ থেকে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটি খুব সুন্দর নেইল ডিজাইন দেখাবো। এখন কিন্তু যে কোনো পার্টিতে যাওয়ার আগে সবাই খুব সুন্দর করে নেইল আর্ট করে যায়, তো সেই ধরনের একটি খুব সুন্দর ডিজাইন আজ আপনাদের দেখাবো। চলুন, আজকে আমাদের সাথে মডেল হিসেবে আছে জোনাকি জ্যোতি। ওর নেইলগুলো খুব সুন্দর, তো এই নেইলগুলো জাস্ট প্রথমে যেটা করতে হবে যে এরকম একটা কাটিং কাটারের মাধ্যমে আগে নেইলটা সাইজ করে নিতে হবে। এরপর আমরা যেটা করব, নেল বাফার দিয়ে একটু নেলটা সুন্দর করে ঘষে নিতে হবে। নেলগুলোকে ঠিক আমরা খুব সুন্দর করে স্কোয়ার শেপ করে নিব, কারণ এই শেপটাই বেশি স্মার্ট লাগে, বেশি সুন্দর দেখায়। এরপরে আমরা ও নেলে প্রাইমার অ্যাপ্লাই করব। ইউভি লাইটের মাধ্যমে আমরা নেলটা একটু শুকিয়ে নিচ্ছি। আমরা ওর ড্রেসের সাথে ম্যাচ করে এই ডিজাইনটা চুজ করেছি। যখনই আপনারা কোনো প্রোগ্রামে যাবেন, আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে বিভিন্ন রকম নেইল ডিজাইন করে নিতে পারেন। এখন আমরা নেইলের টপ কোটটা অ্যাপ্লাই করব, তাহলে এটা আরও গ্লেজি এবং আরও সুন্দর দেখাবে এবং এটা স্থায়ী হবে। নেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রাই হয়ে গেছে। এই ডিজাইনটা ওর ড্রেসের সাথে ম্যাচ করে করা হয়েছে, খুব সুন্দর লাগছে আমার কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে নেইল আর্ট দেখলাম, হোপফুলি আমরা নেক্সট করব ইনশাআল্লাহ।